শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো আমার কিছু মেখলা চাদর কালেকশন মেখলা আসামের ট্র্যাডিশনাল ড্রেস তোমরা সবাই জানো মেখলা চাদর দুটো পার্টে হয় নিচের অংশটা স্কার্টের মতো আর ওপরে থাকে চাদর আমি তোমাদের এবার দেখানো শুরু করছি নীল রঙের মেখলা নিয়েছি আমি গোল্ডেন সুতোর কাজ করা পার রয়েছে ছোট ছোট ফুল আমি ভালো করে খুলে দেখাচ্ছি সেলাই করে নিয়েছি মেখলা পুরো খোলা থাকে সেলাই করে নিতে হয় এবার আমি দেখাবো চাদর এটা ওপরের পার্ট চাদরেও গোল্ডেন সুতোর ছোট ছোট ফুল করা রয়েছে এই দেখো এটা আঁচল আঁচলেও ছোট ছোট ফুল রয়েছে এই সুতো আলাদা করে লাগাতে হয় আমিও লাগিয়েছি কেনার সময় ছিল না পুরো খুলে দেখাচ্ছি বডিতেও ছোট ছোট ফুল রয়েছে গোল্ডেন কালারের কটনের মেখলা পরে খুব আরাম এবার আমি এটা রেখে দেব লাল মেখলা নেব খুলে দেখাচ্ছি ইয়ে হলো সুতোর ডিজাইন করা ছোটো ছোটো এই মেখলাটা কটনের এই দেখো চাদর সেম কালারের এখানেও হলুদ ডিজাইন রয়েছে সুতো দিয়ে করা রয়েছে এটা আঁচল আঁচলেও ডিজাইন রয়েছে ছোট ছোট এখানে সুতো আমি লাগিয়েছি কেনার সময় ছিল না আলাদাভাবে বসানো হয়েছে এখানেও ডিজাইন রয়েছে ব্লাউজের পিস ছিল আমি বানিয়েছি সিম্পল ডিজাইন হাতায় কাজ করা রয়েছে এবার দেখাবো পিঙ্ক কালারের মেখলা খুলে দেখাচ্ছি সিল্কের মধ্যে রয়েছে মেখলাটা সুতো দিয়ে ফুল করা আছে গ্রিন ব্লু হোয়াইট ইলো বিভিন্ন কালারের সুতোর ডিজাইন করা হয়েছে পরেও খুব আরাম এই মেখলাটা এখনো পরা হয়নি একদম নতুন চাদর নিয়েছি আমি এবার সেম কালার খুলে দেখাচ্ছি এটা আঁচল ফুল করা ডিজাইন রয়েছে ব্লাউজ পিস ছিল এখনো বানাইনি আসামে আমি বেশ কয়েক বছর ছিলাম তখন আমি মেখলাগুলো কিনেছি সবকটা মেখলা আমি শেয়ার করিনি আরও একদিন তোমাদের সঙ্গে মেখলা শেয়ার করব মুগা কালারের মেখলা খুলে দেখাচ্ছি নিচের দিকটা লাল সুতো দিয়ে ডিজাইন করা এটা পার এই দেখো ওপরেও ছোট ছোট লাল রঙের ফুল রয়েছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি সূক্ষ্ম কাজ পার লাগিয়েছি ভেতর দিকটা ওপর দিকটা ফুল ছোট ছোট মেখলার চাদর নিলাম খুলে দেখাচ্ছি সেম ডিজাইন সেম কালার এখানেও পার রয়েছে লাল রঙের কাজ করা এটা আঁচল এই সুতোগুলো আমি লাগিয়েছি কেনার সময় ছিল না এটাও পুরো জায়গায় লাল ফুল রয়েছে ব্লাউজ পিস ছিল আমি সিম্পলভাবে বানিয়েছি হাতায় ডিজাইন রয়েছে লাল আর মুগা কালারের কম্বিনেশনে মেখলা খুলে দেখাচ্ছি পুরো রেড কালার নিচের দিকটা গোল্ডেন সুতোর কাজ ফুল করা হয়েছে ফুলের ওপরে চুমকি দেওয়া আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি চুমকি দেওয়া রয়েছে ওপর দিকটা একদমই প্লেন মেখলার চাদর এবার দেখাব এটা আঁচল এখানেও রেড কালারের ওপরে গোল্ডেন কাজ করা চুমকি বসানো ব্লাউজ পিস ছিল আমি বানিয়েছি হাতায় ডিজাইন রয়েছে টার্কিস গ্রিন কালারের মেখলা দুটোই একই কালার জড়ির সুতো কাজ করা ফুলগুলো ওপর দিকে গেছে এই দেখো এটা পার খুবই সূক্ষ্ম ডিজাইন পাড়েও জড়ি বসানো রয়েছে দু সাইডেই ডিজাইন রয়েছে জড়ি বসানো চাদর দেখাবো এবার পুরো খুলে দেখাচ্ছি আমি অল ওভার ডিজাইন রয়েছে আর একটু ভালো করে দেখাচ্ছি সাইডে বর্ডার এটা পার আঁচল আঁচলেও জড়ি বসানো ভেতরেও ছোট ছোট ডিজাইন রয়েছে ব্লাউজ আমি বানিয়েছি এই ডিজাইনে হাতে ডিজাইন রয়েছে আসাম যাওয়ার পর এই মেখলাটা আমি প্রথম কিনেছিলাম তখনও আমি মেখলা পড়তে জানতাম না ওখানে গিয়েই শিখেছিলাম কালারের মেখলা খুলে দেখাচ্ছি ফুল কাজ করা ব্লু রেড সুতোর ডিজাইন রয়েছে এটা নিচের দিকটা পার একটু ক্লোজ করে দেখালাম ওপর দিকটাও ডিজাইন রয়েছে সূক্ষ্ম কাজ চাদর একই ডিজাইনে একই কালার এটা আঁচলটা চারদিকটা বর্ডার রয়েছে ব্লু রেড সুতোর কাজ করা ওভার ডিজাইন এবার আমি দেখাবো ব্ল্যাক কালারের মেখলা লাল সাদা হলুদ ফুলের ডিজাইন রয়েছে হ্যান্ডলুম এটা হাতে তৈরি করা ওপরে ব্ল্যাক ছোট ছোট ফুল ব্ল্যাকের ওপরে রেড হোয়াইট ফুল পিওর কটন মেখলা এখানে পাখির ডিজাইন রয়েছে পরেও খুব আরাম নিচের দিকটা পাড়ের মধ্যে চওড়া ডিজাইন দু সাইডেই একই রকম এবার চাদর নিলাম একই কালারের আঁচলের দিকটা এটাতে পার লাগানো ছিল না আঁচলে বর্ডার যেটা বলি আমরা এটা আলাদা করে লাগাতে হয়েছে পুরো বর্ডারটা লাগাতে হয়েছে আলাদা করে সঙ্গে দিয়ে দেয় ব্লাউজ আমি বানিয়েছি এটা হাতায় ডিজাইন করা এবার নেব পিঙ্ক কালারের মেখলা এটা চাদর ব্লু সুতোর কাজ করা ভেতরেও ছোট ছোট ফুল রয়েছে নীল কালারের